আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ার সাপোর্ট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে অটোগ্রের মাধ্যমে রিইনফোর্সমেন্ট ডিটেল তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন লাইন কমান্ড নিয়ে বিম ওয়ানের মিডল থেকে বিম টুর মিডল পর্যন্ত একটি রেখা টানবো। এরপর 5 ইঞ্চি অফসেট নিয়ে আরও দুটি রেখা নিয়ে নিব আমরা। এরপর মাঝখান লাইনটি থেকে এইভাবে হরিজন্টালি একটি লাইন টেনে নিই রেখাটি সেন্টারে। এরপর ডাইমেনশন টুলবারে গিয়ে আমরা কুইক ডাইমেনশন নিয়ে আমরা রেখাটির সাইজ জেনে নিই যে সাইজ কত। দেখতে পাচ্ছি 12 ফিট 4.5 ইঞ্চি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লেন্থ ডিভাইড বাই 4, অর্থাৎ আমরা দৈর্ঘ্যটিকে 4 ভাগে ভাগ করব। তো আমরা এখন 12.5 ফিটকে ইঞ্চিতে নিয়ে যাব। ইঞ্চিতে নিয়ে গেলে হবে 149 ইঞ্চ। 149 ইঞ্চকে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে হবে 37.25। তো আমরা রেখাটির মিড পয়েন্ট থেকে 37.25 দুই পাশে অফসেট নিব। তো আমরা এখন ডাইমেনশনে গিয়ে লিনিয়ারে গিয়ে আমরা রেখাটির ডাইমেনশন চেক করতে পারি আমাদের 4 ভাগ সমান হয়েছে কিনা। আমাদের 4 ভাগের সাইজ হবে 3 ফিট 1 ইঞ্চ। আমার 4টি ডাইমেনশন সঠিক। এখন আমরা মাঝখানের লাইনটি থেকে 2.5 ইঞ্চ অফসেট নিব ক্র্যাক্ট বা তৈরি করার জন্য। তো এখন আমরা 45 ডিগ্রির একটা লাইন টানবো। আমাদের একটা স্ট্রেট লাইন হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলের। তো আমাদের এখন এপাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রেখা তৈরি করতে হলে আমাদের ও পাশে হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমাদের এই পাশে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপর ট্রিম কমান্ড নিয়ে আমরা বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এখন আমরা মিরর কমান্ড নেব। মিরর কমান্ড নিয়ে আমরা অবজেক্টটি সিলেক্ট করব। মিরর কমান্ডের সুবিধাটি হচ্ছে উল্টো দিকে কপি করা। আমরা অবজেক্টটি সিলেক্ট করে এর মিড পয়েন্টে ক্লিক করে আমরা ড্র্যাগ করলে তাহলে এটা ঠিক সমদূরত্বে চলে যাবে। এরপর আমরা নো ক্লিক করব যাতে আগেরটাও থেকে যায় এবং পূর্বেরটাও কপি হয়ে যায়। যদি ইয়েস দিয়ে দিই তাহলে আগেরটা চলে যাবে আর ঠিক উল্টো দিকে এটা কপি হয়ে যাবে। এরপর আমরা অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলব। এখন আমরা এই পয়েন্ট থেকে এক্সট্রা টপবার পর্যন্ত একটি লাইন টানবো। উভয় পাশে করতে হবে এই কাজটা। এখন আমাদের ক্র্যাক বার এবং এক্সট্রা টপবার শো করার জন্য লাইন দুটি কেটে ফেলব। এখন ট্রিম কমান্ড নিয়ে ক্র্যাক বার শো করার জন্য নিচের লাইন দুটি কেটে ফেলব। আমাদের ক্র্যাক বার এবং স্টার্ট অফ বারের কাজ শেষ। এখন আমরা লাইনগুলো কপি করে অন্যান্য রুমগুলোতে রিইনফোর্সমেন্ট শো করার জন্য কপি করে সেখানে পেস্ট করে দিব। রিইনফোর্সমেন্ট মূলত পুরো ছাদেই হবে। আমরা জাস্ট এক একটি রুমের মধ্যে শো করতেছি, জাস্ট এইভাবে রিইনফোর্সমেন্ট বসানো হবে। যেহেতু আমাদের রুমের সাইজ 12 ফিট বাই 12 ফিট, সেহেতু আমাদের রিইনফোর্সমেন্টটা নিয়ে গিয়ে রোটেট কমান্ড দিয়ে রিইনফোর্সমেন্ট আগেরটাও থেকে যায় এবং পূর্বেরটাও কপি হয়ে যায়। যদি ইয়েস দিয়ে দিই তাহলে আগেরটা চলে যাবে আর ঠিক উল্টো দিকে এটা কপি হয়ে যাবে। এখন আমরা লাইনগুলো কপি করে আনুভূমিকভাবে অন্যান্য রুমগুলোতে রিইনফোর্সমেন্ট শো করার জন্য কপি করে অন্যান্য রুমগুলোতে আমরা বসায় দিব। এটা রিইনফোর্সমেন্ট বসানোর সময় খেয়াল করতে হবে যাতে বিমের মিড পয়েন্ট থেকে বসানো হয়। আমাদের এই অংশে রিইনফোর্সমেন্টের কাজ শেষ। এখন আমাদের 14 বাই 14 ফিটের রুমটির জন্য রিইনফোর্সমেন্ট তৈরি করব। আমরা ঠিক আগের মতো লাইন কমান্ড নিয়ে একটা স্ট্রেট লাইন তৈরি করব। এখন অফসেট কমান্ড নিয়ে 5 ইঞ্চি পর পর দুটি লাইন তৈরি করব। এবারে ক্র্যাক বা তৈরি করার জন্য মাঝখান লাইনটি থেকে 1.5 ইঞ্চি একটি লাইন অফসেট দিতে হবে। এবার লাইনগুলোর মিড পয়েন্ট থেকে একটা আনুভূমিক লাইন নিয়ে নিব। এবার আমরা লাইনটির সাইজ জেনে নিব, এটা হচ্ছে আমাদের 14 ফিট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেন্থ ডিভাইডেড বাই 4, অর্থাৎ আমাদের এই রেখাটি দৈর্ঘ্যকে 4 দ্বারা ভাগ দিতে হবে। তোমরা জানি আমাদের লাইনটির দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট, আমরা সেটা ইঞ্চিতে নিয়ে যাব। 14 ফিটে হয় 168 ইঞ্চ। তোমরা 168 ইঞ্চকে 4 দ্বারা ভাগ দিব। 4 দ্বারা ভাগ দিলে হবে 42 ইঞ্চ। এবার আমার মাঝখান লাইনটি থেকে 42 ইঞ্চি অফসেট নিব দুই পাশে।
তো এখন আমরা 45 ডিগ্রির একটা লাইন টানবো। এখানে তৈরি করতে হলে আমাদের ওই পাশে হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমাদের এই পাশে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপর ট্রিম কমান্ড নিয়ে আমরা বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এখন আমরা মিরার কমান্ড নেব। মিরার কমান্ড নিয়ে আমরা অবজেক্টটি সিলেক্ট করব। আমরা অবজেক্টটি সিলেক্ট করে এর মিড পয়েন্টে ক্লিক করে আমরা ড্র্যাগ করলে তাহলে এটা ঠিক সমদূরত্বে চলে যাবে। এরপর আমরা নো ক্লিক করব যাতে উভয় পাশে মিরার হয়। এখন আমরা এই পয়েন্ট থেকে এক্সট্রা টপবার পর্যন্ত একটা লাইন টানবো, উভয় পাশে করতে হবে এই কাজটা। এখন আমাদের ক্র্যাক বার এবং এক্সট্রা টপবার শো করার জন্য লাইন দুটি কেটে ফেলব। এখন ট্রিম কমান্ড নিয়ে ক্র্যাক বার শো করার জন্য নিচের লাইন দুটি কেটে ফেলব। আমাদের ক্র্যাক বার এবং এক্সট্রা টপবারের কাজ শেষ। এখন আমরা লাইনগুলো কপি করে অন্যান্য রুমগুলোতে রিইনফোর্সমেন্ট শো করার জন্য কপি করে সেখানে পেস্ট করে দিব। যেহেতু আমাদের রুমের সাইজ 14 ফিট বাই 14 ফিট, তাই আমরা লাইনগুলো একপাশে নিয়ে কপি করে রোটেট কমান্ডের মাধ্যমে লাইনগুলো উল্টো করে আমরা অন্য পাশে আনুভূমিকভাবে রিইনফোর্সমেন্ট তৈরি না করে রোটেট কমান্ডের মাধ্যমে রোটেট করে সেখানে আমরা কপি করে বসিয়ে দিব। আমাদের ছাদের রিইনফোর্সমেন্ট দেখানোর কাজ শেষ। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ছাদের কার্নিশ তৈরি করব। কার্নিশের সাইজ 1 থেকে 1.5 ফিট হতে পারে, তো আমরা 1 ফিট নিব। তো আমরা উপর দিকে 1 ফিট লাইন টানবো, লাইন কমান্ড নিয়ে উপর দিকে 1 ফিট লাইন টানবো এবং এর বাম দিকে 1 ফিট লাইন টানবো। আমাদের শেষ কলামটিতেও আমরা একই কাজ করব। নিচের দিকে 1 ফিট আলে একটা লাইন টানবো এবং আমাদের আবার ডান পাশে 1 ফিট একটা লাইন টানবো। এরপর রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে আমরা আমাদের কার্নিশের কাজটি শেষ করব। রেক্টেঙ্গেল কমান্ডটি নেওয়ার কারণে আমাদের সিঁড়ির মধ্যে যে লাইনটি তৈরি হয়েছে সেটা আমরা ট্রিম কমান্ড নিয়ে কেটে ফেলব। তো আমাদের টপবার এবং ক্র্যাক বারটি কার্নিশ পর্যন্ত হবে। তো যেহেতু আমরা এ করিনি, আমরা এক্সটেন্ড কমান্ড নিয়ে আমাদের টপবার এবং ক্র্যাক বারটি আমরা বৃদ্ধি করে দিব কার্নিশ পর্যন্ত। তো এইভাবেই আমাদের যতগুলো টপবার এবং ক্র্যাক বার আছে আমরা সবগুলোই কার্নিশ পর্যন্ত বৃদ্ধি করে দিব। তো আমরা কাজটি শেষ করার পরে আমরা চেক করে নিব যে আমাদের কোনো অংশ বাকি আছে কিনা। আচ্ছা, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের কার্নিশটা থেকে আমাদের 3 ইঞ্চি অফসেট নিতে হবে। এই কাজটি আমাদের আগে করে নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু মনে ছিল না তাই আমরা পরের দিকে করে নিচ্ছি। এই কাজটি করার কারণ হচ্ছে আমরা যে আমাদের ক্র্যাক বার এবং টপ বারগুলো নিছি আমরা একদম কার্নিশের এন্ড পর্যন্ত, আমাদের এন্ড পর্যন্ত তো হবে না, আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার করে নিতে হবে। তো 3 ইঞ্চি অফসেট নেওয়ার পরে আমাদের এই স্টিলের বর্ধিত অংশগুলো আমরা কেটে ফেলব। স্টিলের বর্ধিত অংশগুলো কেটে ফেলার পরে আমাদের কার্নিশের অফসেট লাইনটিও কেটে ফেলব। তো আমাদের কার্নিশের কাজটিও শেষ। তো এখন আমাদের সর্বশেষ যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্টিলগুলো আমরা চিহ্নিত করব। আমাদের স্টিলটি উপরে স্টিলটি হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার, যেটি হবে 10 mm ডায়ার, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ক্র্যাক বার, যেটি হবে 10 mm ডায়ার। এটা হচ্ছে আমাদের মেন বার, মেন বার হবে আমাদের 10 mm ডায়ার। আমাদের মেন বারটি কার্নিশ পর্যন্ত হবে না, এটি শুধু আমাদের এই মূল স্ল্যাব পর্যন্তই হবে। আমাদের ছাদের স্ল্যাবটি হবে 5 ইঞ্চি থিকনেসের, আর আমাদের সিঁড়ির অংশে তো স্ল্যাব হবে না, এই জন্য এখানে লেখা আছে। স্ল্যাবের স্টিলগুলোর দূরত্ব হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের ছাদের রিইনফোর্সমেন্ট ডিটেলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অটোকেডার মাধ্যমে এটি তৈরি করতে হয়। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস।